কবিতা তার মা অঞ্জলি দেবী এবং বোন পায়েলের সঙ্গে শহরে বসবাস করে। কবিতা বিউটি পার্লারে কাজ শেখার তার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সে তার মায়ের জন্য এসব কাজকামে কিছুই করতে পারত না। তার মা শুধুমাত্র একটাই কথা বলতো, এই কবিতা, তোকে ওসব কাজকাম করতে হবে না, ঠিক আছে? বাড়ির কাজকাম তো ঠিকভাবে করতে পারিস না, আর তার উপর আবার পার্লারের কাজ করবি, সেটাও তো মনে হয় তুই ঠিকভাবে করতে পারবি না। আগে বাড়ির কাজকামটা শেখ, কারণ তোর তো বিয়ের বয়স হচ্ছে, আর কিছুদিন পরেই তোর বিয়ে দিয়ে দেব। মা, তুমি যাই বলো না কেন, আমি এখন বিয়ে টিয়ে করবো না। আমি যতদিন না পার্লারের কাজটা ঠিকভাবে শিখে যাচ্ছি, ততদিন আমি বিয়ে করবো না। আর তাছাড়া আমি তো পার্লারের টুকটাক কাজ শিখে গিয়েইছি, কারণ আমি তো বোনের উপর সবসময় পার্লারের কাজ প্র্যাকটিস করি। কবিতার এই কথা শেষ হতে না হতে তখনই তার ছোট বোন কান্দে কান্দে সেখানে আসে। আরে পায়েল, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন এরকম করে? কি হয়েছে সেটা তো বল। মা, দেখো না, দিদি আমার এমন ভ্যাকসিন করিয়ে দিল, আমার চোখ দিয়ে তো জল বেরিয়ে গেল। আমি কতবার করে দিদিকে বললাম আমি এসব করব না, কিন্তু দিদি আমাকে একদম ছাড়লই না। আমার হাতে সামান্য একটুখানি লোম বেরিয়েছে বলে দিদি জোর করে ভ্যাকসিন করিয়ে দিল। ওফ কবিতা, তুই এসব কি করে বেড়াচ্ছিস বলতো? তুই সব সময় আমার সঙ্গেও এরকম করিস। দেখ, পায়েলের সঙ্গে একদম এরকম মজা করবি না, কারণ তুই তো জানিস ওর হাতে পায়ে একটু বেশি লোম থাকে, আর ওগুলোতে ভ্যাকসিন করাতে গেলে কতটা কষ্ট হয়। মা, তোমার হাতেও তো কত বড় বড় লোম রয়েছে, কই দাও আমি তোমার হাতে ভ্যাকসিন করিয়ে দিই, তাহলে দেখবে তুমি অনেক সুন্দর হয়ে গেছো, আর তোমাকে এরকম বুড়ি দেখাবে না। তুমি যদি আমার কথা মতো চলো আর আমার কাছে ভ্যাকসিন করাও, তাহলে তোমাকে অনেক সুন্দর আর অনেক ইয়াং দেখাবে। না না বাবা, দরকার নেই, আমি বুড়ি ঠিক আছি, অত ইয়াং হবার দরকার নেই আমার। আর হ্যাঁ, তুই আমার পায়েলের হাতে এরকম ভ্যাকসিন করিয়ে দিবি না, ঠিক আছে? তুই প্রথমে যখন আমার হাতে ভ্যাকসিন করিয়েছিলিস, সেই দিনটার কথা তো আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না, তাই আমি তো ভেবেই নিয়েছি আমি আর কখনো এসব করবো না। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। অঞ্জলি দেবীর বড় মেয়ে কবিতা, সে কোথাও কারোর হাতে পায়ে লোম দেখতে পারত না, আর কারোর হাতে সে লোম দেখলেই তাই সে সবসময় সকলকে ভ্যাকসিন করিয়ে দিত। আর এই কারণেই কবিতার সাথে সকলে কথাবার্তা বলতেও ভয় পেত, কারণ সে ঠিক যেমন হোক করে তাকে বুঝিয়ে তার হাতে ভ্যাকসিন করিয়ে দিত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, আর সময়ের সাথে সাথে অঞ্জলি দেবী তার মেয়ে কবিতার জন্য একটা ভালো পাত্র দেখে, যার নাম ছিল কার্তিক। আর বেশ কিছু মাস পরেই কবিতার সঙ্গে কার্তিকের বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম দিন কার্তিক রুমের ভিতরে আসে আর সে তার বিয়ের পোশাক খুলে রাখে। কার্তিককে এরকম খালি গায়ে দেখে কবিতা বলে, এ কি কার্তিক, তোমার গায়ে এত লোম! এ বাবা, আমি তো একদম এসব দেখতে পারি না। কার্তিক, তুমি এখানে বসো, আমি তোমার হাতে পায়ে এবং ফুল বডিতে ভ্যাকসিন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি, তুমি ভ্যাকসিন করাবে? না না বাবা, এখন আমি ভ্যাকসিন ট্যাকসিন করাতে চাই না, ওসব করতে গেলে তো আমার অনেকই কষ্ট হবে। কার্তিক, তুমি যে ছোট বাচ্চাদের মতো ভয় পাচ্ছ! আরে বাবা, এসব কিচ্ছু হবে না, এই দেখো আমিও তো করাই, কই আমার হাতে তো কিছুই হয় না, আর আমার তো কোনো রকম কষ্টও হয় না। আমি তোমাকে খুব সুন্দরভাবে ভ্যাকসিন করিয়ে দিচ্ছি, তোমার একদমই কোনো কষ্ট হবে না। এই বলে কবিতা বিয়ের দিন প্রথম রাতেই কার্তিকের ভ্যাকসিন করিয়ে দেয়। তখন কার্তিকের প্রচন্ড পরিমাণ কষ্ট হয়, কিন্তু তার নতুন বউকে সে কোনো রকম কিছুই বলতে পারেনি। এভাবেই সেদিনের পর থেকে প্রায় কিছুদিন ছাড়া ছাড়াই কার্তিকের ভ্যাকসিন করিয়ে দিতে থাকে কবিতা। আর এমনই একদিন কবিতা তার শাশুড়ি মায়ের হাতেও লোম দেখতে পায়। এ কি মা, আপনার হাতে এত বড় বড় লোম! বাপরে বাপ, এসব তো আমার একদম পছন্দ নয়, আমি একদম এসব দেখতে পারি না। ছি, আপনি কি কখনো ভ্যাকসিন করাননি? বৌমা, এখন আর আমি ভ্যাকসিন করিয়ে কি বা করব? এখন কি আমাদের ওসব বয়স আছে? ওইসব করার বয়স তো তোমাদের, আমি তো এখন বুড়ি হয়ে গিয়েছি, আমি কেন ওসব করাতে যাব? আর তাছাড়া আমাকে কেই বা দেখবে? ধুর, ওসব কিন্তু আপনি একদম ভুল ভাবছেন, আপনাকে আবার কে দেখবেন না বলুন তো? শুনুন, আপনাকে যদি সুন্দর দেখায় তাহলে আপনার বন্ধু বান্ধবরা আর আপনার প্রতিবেশীরা আপনার দিকে তাকিয়ে থাকবে। আর মা জানেন, আপনি যদি ভ্যাকসিন করান তাহলে কিন্তু আপনাকে আরো সুন্দর দেখাবে। এভাবেই কবিতা তার শাশুড়ি মাকেও ফটিয়ে নেয়, আর তখন কবিতা তার শাশুড়ি মায়ের হাতেও ভ্যাকসিন করিয়ে দেয়। আর এর ফলে কবিতার শাশুড়ি মায়ের খুবই কষ্ট হতে থাকে, কিন্তু কমলা দেবী তার বৌমাকে কিছুই বলতে পারে না। এভাবেই প্রায় বেশ কিছু সপ্তাহ কাটে, আর তারপর এমনই একদিন কমলা দেবী তার বৌমাকে বলে,
বৌমা, আমার দুই বান্ধবী আসবে, তাই তুমি একটু ভালো মন্দ খাবার বানিয়ে রাখবে, ঠিক আছে? ওরা অনেকদিন ধরে আসবার কথা বলছে, তাই আমি ওদেরকে আজকে নিমন্ত্রণ করে নিয়েছি। আচ্ছা মা, ঠিক আছে। কিন্তু মা, আপনার হাতে তো আবারও লোম বের হয়ে গেছে, হাতটা আমাকে দিন, আমি ভ্যাকসিন করিয়ে দিচ্ছি। আর তাছাড়া আজকে তো আপনার বান্ধবীরা আসবে, আপনার বান্ধবীরা আপনাকে দেখে একদম চমকে যাবে। না না বাবা, দরকার নেই আমার, তোমার কাছে ভ্যাকসিন করাতে গেলে আমার খুবই কষ্ট হয়, আর তাছাড়া আমি তো ভ্যাকসিন করাতেই চাই না। জানি না আমি কি বৌমা নিয়ে এসেছি, প্রতি সপ্তাহে ভ্যাকসিন করিয়ে দেয়, আমার কত কষ্ট হয় সেটা বুঝতে চাই না। একটুখানি হাতে লোম দেখলেই আমার বৌমা তো হাত ছাড়বেই না, জানি না আমার বান্ধবীদেরকে কি করবে। এভাবেই কমলা দেবী তার বান্ধবীদের জন্য চিন্তা ভাবনা করতে থাকে। আর দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই কমলা দেবীর দুই বান্ধবী কমলা দেবীদের বাড়িতে চলে আসে। কথাবার্তা বলতে বলতে কবিতা কমলা দেবীর দুই বান্ধবীর হাতের দিকে চোখ যায়। কাকিমা, আপনাদের হাতে এত বড় বড় লোম, আপনারা কি কখনো ভ্যাকসিন করাননি? আরে আমরা কেন ভ্যাকসিন করাতে যাব, আমাদের এখন ভ্যাকসিন করানোর বয়স আছে নাকি? সত্যি আপনাদের মুখে এসব কথা কিন্তু একদমই মানায় না, কারণ আপনারা যেহেতু শহরে বসবাস করেন, তাহলে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন শহরের মানুষেরা কতটা পরিপাটিতে থাকে। আর তাছাড়া আপনাদের বান্ধবী মানে আমার শাশুড়ি মাকেই দেখুন না, আমি আমার শাশুড়ি মাকে ভ্যাকসিন করিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাই তো, হাতগুলো কিন্তু অনেকই ফর্সা দেখাচ্ছে। কিন্তু না না বাবা, ওসব করতে আমার খুব ভয় লাগে, কারণ আমাদের হাতে তো অনেক বেশি লোম থাকে, আর বেশি লোম থাকলে শুনেছি অনেক কষ্ট হয় ভ্যাকসিন করাতে গেলে। না না কাকিমা, আপনারা একদমই চিন্তা করবেন না, আমি খুব ভালো করেই ভ্যাকসিন করাতে পারি, আর আমি তো আমার শাশুড়ি মায়ের হাতেও ভ্যাকসিন করিয়ে দিই, আপনাদেরকেও খুব ভালো এবং সুন্দরভাবে ভ্যাকসিন করিয়ে দেবো। এই বলে কবিতা তার শাশুড়ি মায়ের দুই বান্ধবীর হাতেও ভ্যাকসিন করিয়ে দেয়। তখন তারা তো অনেকই কষ্ট পায়, তখন কবিতা তাদের হাতে একটু তেল মালিশ করে দেয়, এর ফলে তারা একটু কষ্টের হাত থেকে রেহাই পায়। তখন তারা নতুন বৌমাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবেই তারা দুই বান্ধবী আর কখনোই কমলা দেবীর কাছে আসেনি। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকেও কবিতা ছাড়তো না, এই কারণেই একদিন সকলে কমলা দেবীর কাছে নালিশ জানাতে আসে। এই যে বৌদি, তোমার কি জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই? তুমি আমার মায়ের হাতে ভ্যাকসিন করিয়ে দিয়েছো, আমার মা তো কখনোই এসব করায়নি, আর আমার মা এখন অনেক কষ্ট পাচ্ছে, কারণ আমার মায়ের হাতগুলো অনেক লাল লাল হয়ে গেছে। কাকিমা, আপনার বৌমাকে এবার যদি আপনি কিছু না বলেন, তাহলে কিন্তু আমরা সকলে মিলে আপনার পরিবারও সহ সকলকেই এখান থেকে তাড়িয়ে দেব, আর আপনারা কিছুই করতে পারবেন না। নন্দিনীর এই কথা শুনে তখন কমলা দেবীও খুব রেগে যায় এবং বৌমাকে অনেক রাগারাগি করতে থাকে। এর ফলে কবিতা সেদিনের পর থেকে আর কারোর হাতেই ভ্যাকসিন করিয়ে দিত না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য আপনাদের এত সমস্যা হচ্ছে তো, ঠিক আছে, আমি আর কারোর হাতেই ভ্যাকসিন করাবো না। আর মা, আপনাকেও আর আমার জন্য কোনো কথা শুনতে হবে না, আর আপনারাও সকলে আমাকে ক্ষমা করে দিন। কবিতা সকলের কাছেই ক্ষমা চেয়ে নেয়, আর সেদিনের পর থেকে কবিতা আর কারোর হাতেই ভ্যাকসিন করিয়ে দিত না। এর ফলে পাড়া প্রতিবেশী কারোর কাছ থেকেই আর কমলা দেবীকে কোনো রকম কথা শুনতে হতো না, আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। টিনা দেবী তার এক মেয়ে নন্দিনী ও ছেলে তন্ময় এবং বৌমা রূপাকে নিয়ে শহরে বসবাস করে। তন্ময় সে কাজের সূত্রে অন্য শহরে যাতায়াত করত, আর বাড়িতে সে খুবই কম থাকত, তাই বেশিরভাগ সময় রূপাকে তার ননদ এবং শাশুড়ি মায়ের সঙ্গেই দিন কাটাতে হতো। আর রূপার শাশুড়ি মা যে ছিল খুবই রাগী এবং অহংকারী মহিলা, আর তার ননদ ছিল ঠিক একই রকম। এমনই একদিন, এই যে বৌমা, তোমাকে যে কতবার করে বলেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও কেন, তাড়াতাড়ি উঠে পড়তে পারো না? তুমি জানো না নন্দিনী কলেজে যাবে আর আমার সকাল বেলায় চা চাই। মা, আমি তো সেই 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর 6টার সময় উঠে থেকেই বাড়ির সমস্ত কাজ করছি, আর আপনাদের চা জল খাবার তো রেডি হয়ে গেছে, আপনারাই তো দেরি করে উঠলেন। আর তাছাড়া আপনি নন্দিনীর কথা বলছেন, নন্দিনী তো অনেক দেরি করে ওঠে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর জল খাবার না খেয়েই কলেজে বেরিয়ে যায়, আমি কিছু খাবার রেডি করে রাখলে নন্দিনী সেটাও খেয়ে যায় না।
বৌমা, তোমার ননদ নন্দিনী কিছু খেয়ে যাক আর না যাক, তার মানে এই নয় যে তুমি ওর জন্য নাস্তা বানাবে না, ঠিক আছে? প্রতিদিন ওর জন্য জলখাবার বানিয়ে রাখবে, ওর যেটা মন হবে ও সেটাই খেয়ে যাবে। আর হ্যাঁ, যখন তাড়াতাড়ির মধ্যে থাকে তখন ও কিছুই খেয়ে যায় না, কিন্তু তুমি ওর জন্য যেন খাবার বানাতে ভুলে যেও না, তাহলে কিন্তু নন্দিনী খুব রেগে যাবে। মা, আমি তো প্রতিদিন নন্দিনীর জন্য খাবার বানিয়েই দিই, কিন্তু নন্দিনী সেটা না খেয়ে চলে যায়। এবার আপনিই বলুন তো আমি কি করব। থাক থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না, অত কথা না বলে রান্নাঘরে যাও আর গিয়ে রান্না করো। আর হ্যাঁ, আজকে তোমাকে নন্দিনীর জন্য নন্দিনীর পছন্দ মতো বিরিয়ানি রান্না করতে হবে। নন্দিনীর বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, তাই তোমাকে আজকে বিরিয়ানি বানাতে হবে। অত বকবক না করে রান্নাঘরে চলে যাও। শাশুড়ি মায়ের এই কথা শুনেই তখন বৌমা রূপা আর সেখানে না দাঁড়িয়ে সোজা রান্নাঘরে চলে যায় এবং রান্নাঘরে গিয়ে বিরিয়ানির জোগাড়জাটি করতে থাকে। আর তখন রূপা মনে মনে বলে, আমার শাশুড়ি মা শুধুমাত্র মেয়ের ভালো মন্দটাই বোঝে, আমি কখন কি খাবো, কখন আমার কি খেতে মন যায় সেটা তো একবারও বুঝতে চায় না। আমাকেও সকলের সঙ্গে সকলের পছন্দ মতো খাবার খেতে হয়, একবারও বলে না যে তোমার পছন্দ মতো খাবার বানাও। যেদিন থেকে এসেছি সেদিন থেকে শাশুড়ি মা আর ননদের চক্করে আমি তো পুরো ফেঁসে গিয়েছি। রূপা এইসব মনে মনে ভাবনা চিন্তা করতে করতে সে বিরিয়ানি রান্না করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটে। সেদিন নন্দিনী কলেজ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে বলে, মা, বৌদি, কি গো তোমরা কোথায়? উফ, খুব জোরে খিদে পেয়েছে, আমি ভাবলাম হয়তো রান্না হয়ে গেছে, সকলে হয়তো খাবারও খেতে বসে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, বাইরে আর কিছুই খেয়ে আসিনি, আর এখানে এসে দেখছি যে এখনো পর্যন্ত কেউ খেতেই বসেনি। মা, তুমি কোথায়? নন্দিনী, তুমি এত জোরে জোরে চিৎকার কেন করছো? মা তো মায়ের রুমে আছে, আর তাছাড়া তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি সকালবেলা খেয়ে যাওনি বলে তাই হয়তো তোমার খিদে পেয়ে গেছে, তাই তো? আচ্ছা, তুমি হাত পা মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, কারণ আজকে তো তোমার পছন্দ মতো বিরিয়ানি হয়েছে। থাক বৌদি, তোমাকে আর অত আদিক্ষেতা দেখাতে হবে না, আমার খুব জোরে খিদে পেয়েছে, ভালো কথাও সহ্য হচ্ছে না, ঠিক আছে? ওসব কথা না বলে খাবারটা পরিবেশন করো, আমি আসছি। এই বলে নন্দিনী তার মায়ের রুমে চলে যায় এবং তখন তার মায়ের রুমে গিয়ে তার মাকে বলে, মা, তোমার বৌমা এখনো পর্যন্ত রান্না কমপ্লিট করতে পারলো না, আমার তো খুব জোরে খিদে পেয়েছে, আর তুমি এরকম ভাবে বসে থাকলে তোমার বৌমা আরো অলস হয়ে যাবে, আর তুমি যদি কিছু না বলো তাহলে তোমার বৌমা তো আমাদের কথা শুনবেই না, তখন দেখবে তুমি খুব বড় বিপদের মুখে পড়বে। কেন রে মা, কি হয়েছে? তোর বৌদি কি করলো আবার? আমি তো তোর বৌদিকে আজকে তোর পছন্দ মতো খাবার বানাতে বলেছি, সেটাও কি বানাইনি? মা, আমিও সব জানি না, কিন্তু মা, আমি তো ভেবেছিলাম বাড়িতে গেলেই বৌদি আমাকে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করে দেবে, তা না করে বৌদি আমাকে খাবার টেবিলে অপেক্ষা করতে বললো, এখন তুমিই বৌদিকে কিছু বলো, তা না হলে আমার মাথা গরম হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না রে মা, তুই হাত পা মুখ ধুয়ে আয় আর চল আমার সঙ্গে, আজ তোর বৌদিকে আমি মজা বোঝাবো। এই বলে নন্দিনী হাত পা মুখ ধুয়ে খাবার টেবিলে খাবারের অপেক্ষা করতে থাকে। আর তখন টিনা দেবীও খাবারের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই রূপা সেখানে বিরিয়ানি নিয়ে হাজির হয় আর সকলকে বিরিয়ানি পরিবেশন করে দেয়। কিন্তু তখন টিনা দেবী বলে, কি গো বৌমা, এখনো পর্যন্ত তোমার বিরিয়ানি বানানো হলো না, কখন থেকে আমরা খাবার টেবিলে অপেক্ষা করছি আর তুমি এখন আমাদেরকে খাবার দিতে এসেছো? তুমি কি জানো আমার মেয়েটা কখন কলেজ থেকে এসেছে আর তুমি তাকে এখনো পর্যন্ত খাবার না দিয়ে অপেক্ষা করাচ্ছিলে? তুমি কি এমন করছিলে শুনি? মা, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি তো নন্দিনীকে একটু খাবার টেবিলে বসতে বললাম আর হাত পা মুখ ধুয়ে আসতে বললাম, আর তারপর আমি ওকে খাবার পরিবেশন করতে যাব কি? কিন্তু তখন তো আমি ওকে টেবিলে দেখতেই পেলাম না, তাই এই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে বলে এই কারণেই আমি বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এই মাত্র তো নন্দিনী খাবার টেবিলে এসে বসলো। হ্যাঁ, কারণ তুমি এতক্ষণ ধরে ওকে খাবার জন্য ডাকোনি, তাই জন্যই তো ও আসেনি। নন্দিনী খাবার জন্য কখন থেকে অপেক্ষা করছিল, ভেবেছিল যে বৌদি ডাকবে, কিন্তু তুমি তো নন্দিনীকে একবারের জন্যও ডাকলে না। মা, থাক, বৌদিকে আর কিছুই বলতে হবে না, বৌদি এমনিতেই অনেক কষ্ট করেছে আমাদের জন্য, এত গরমের মধ্যে বিরিয়ানি বানিয়েছে, বৌদিকে আর কোনো কথা শোনাবার দরকার নেই। না না, তোর বৌদিকে আমরা যদি কোনো কথা না শোনাই তাহলে তোর বৌদি দিনের পর দিন মাথায় উঠে বসবে, তখন তো পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমাদেরকেই কথা শুনতে হবে, আর আমরাই
বৌমাকে মাথায় তুলেছিলাম। এই যে বৌমা, শুনে রাখো, আমার মেয়েকে সবচেয়ে প্রথমে খাবার বেড়ে দেবে, আর তারপর আমাকে দেবে, আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো তুমি খাবে। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে তখন রূপা চমকে ওঠে, কারণ এতদিন ধরে তাকে অনেক কিছুই সহ্য করে আসতে হচ্ছিল, আর আজ তাকে খাবারের জন্য এত কথা শুনতে হচ্ছে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, আর দিনের পর দিন শাশুড়ি মা আর ননদের অত্যাচার বেড়েই যাচ্ছিল। নন্দিনী, সে তো তার মা এবং বৌদি দুজনের দিক দিয়েই কথা বলতো। নন্দিনী মায়ের কাছে মায়ের মতো হয়ে কথা বলতো, আর বৌদির কাছে বৌদির মতো হয়ে কথা বলতো, তাই সে কারোর কাছেই খারাপ হতো না। কিন্তু নন্দিনী তার বৌদির নামে মায়ের কাছে নালিশ জানাতো। এমনই একদিন, বৌদি চলো না আজকে শপিং করতে যাওয়া হোক। না না নন্দিনী, আমি শপিং করতে যাব না, আসলে মা আমাকে টাকা দেবে না। মা তো তোমাকেই টাকা দেবে, তুমি একবার চাইলেই মা তোমাকে টাকা ধরিয়ে দেবে, কিন্তু আমাকে মা টাকা দেবে না। আরে বাবা, কেন টাকা দেবে না? তোমারও তো কিছু দরকারি জিনিসপত্র কেনা থাকতে পারে, আমি মাকে বলবো তোমাকে টাকা দিতে, তাহলে আমরা দুজন মিলে শপিং করতে যাওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো আমিও শপিং করতে যাব, তাহলে আজকে রাত্রে বেলা আমরা দুজনে শপিং করতে যাওয়া হবে। আর জানো নন্দিনী, শপিং করতে না আমারও খুব ভালো লাগে। বৌদির মুখে এই কথা শুনে তখন নন্দিনী চুপ করে যায়, আর তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তোমার বৌমা তো শপিং করতে যাওয়ার জন্য লাফালাফি করছে, তুমি তোমার বৌমাকে টাকা দিয়ে দাও, না হলে আবার ভাববে শুধু মেয়েকেই টাকা দেয়, বৌমাকে তো টাকাই দেয় না। কি, বৌমা শপিং করতে যাবে? দেখাচ্ছি আমি শপিং করা, আমার বৌমা কিসের জন্য এখন শপিং করবে? এত জামা কাপড় পরে রয়েছে, শাড়ি রয়েছে, এগুলো আগে পরে নষ্ট করুক, তারপর শপিং করতে দেব আমি। আর তুই তো কলেজে যাস, তোর প্রতিদিন নতুন নতুন জামার দরকার হয়, তুই শপিং করে নিয়ে আয়। আর হ্যাঁ, তোর বৌদিকে নিয়ে যাবার কোনো দরকার নেই। শাশুড়ি মায়ের এই কথা শেষ হতে না হতে তখনই সেখানে রূপা চলে আসে। আচ্ছা মা, আপনার মেয়ের টাকার দরকার থাকতে পারে, আর আমার টাকার দরকার থাকতে পারে না। আর তাছাড়া আমি তো অনেক দিন হলো শপিং করতে যাইনি, তাই আমি ভাবলাম যে নন্দিনীর সঙ্গে আমিও একটু শপিং করতে যাব। আমি জানতাম আপনি আমাকে কখনোই টাকা দেবেন না। তাহলে সবই যখন জানো, তাহলে শপিং করতে যাবার জন্য লাফালাফি কেন করছো শুনি? শোনো বৌমা, আমি তোমাকে একটাও টাকা দেব না, ঠিক আছে? শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে তখন রূপা আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ঠিক এভাবেই প্রতিনিয়ত টিনা দেবী তার বৌমার উপর অত্যাচার করে যাচ্ছিল। কিন্তু এমনই একদিন রূপা এসব সহ্য না করতে পেরে সে শ্বশুর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর তখন তার শাশুড়ি মা বুঝতে পারে যে তার বৌমা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তখন তাহলে বাড়ির কাজকাম গুলো কে করবে? নন্দিনীও বাড়ির কোনো কাজকাম কিছুই করতো না। আর তখন টিনা দেবী তার বৌমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এর ফলে টিনা দেবী বৌমার কাছে ক্ষমা চাওয়ার পর সেদিনের পর থেকে টিনা দেবী মেয়ের মতোই তার বৌমাকেও দেখা শুরু করে, আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।